বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি, তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। এখানে প্রেসের পরে বড় জয়েনিং এর কার্যক্রম এখানে আছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় জয়েনিং চলছে। আজকে কাঁথির রামনগরে আমাদের একটা জয়েনিং যোগদান সভা চলছে, আমাদের সমস্ত সিনিয়র লিডাররা গেছেন। সেরকম পূর্ব মেদিনীপুর থেকে বামপন্থী সব দলের সিনিয়র লিডাররা আমাদের এখানে আসছেন, প্রায় 300 জন জয়েন করছেন। তাদের জয়েনিং বাইরে হবে, সেখানে আপনারা জানতে পারবেন। এছাড়াও সোশ্যালিস্ট পার্টি এবং রাষ্ট্রীয় জনাধিকার পার্টি, এই দুটি পার্টির যারা স্টেট লিডার এসেছেন তারা আজ দুটি পার্টিকে বিজেপির মধ্যে বিলয় করবেন, তারাও পার্টিতে জয়েন করবেন। দুটি বিষয় আমার বলার আছে। প্রথম হচ্ছে যে বেশ কিছুদিন ধরে আওয়াজ উঠছে বাইরের লোক যারা এখানকার লোকের বিশ্বাসই হারিয়ে ফেলেছে তারা বাইরের লোকের গল্প বলছে। স্বাধীনতা আন্দোলন যারা করেছেন বাঙালিরা, একজন মন্ত্রী আবার স্বাধীনতা আন্দোলনের গল্পটা মনে করিয়েছেন। আমি প্রশ্ন করতে চাই, বাঙালি যে স্বাধীনতা আন্দোলন করে ফাঁসিতে গেছিলো, গুলি খেয়েছিল, শহীদ হয়েছিল, তারা কি খালি বাংলার জন্য করেছিল, নাকি তখন বাংলার মানচিত্র এরকম ছিল? তারা গোটা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, অখণ্ড ভারতের জন্য। সেজন্য আজকে বাইরের লোক কোথা থেকে আসছে? যাদবপুরে গণ্ডগোল হলো, ঝামেলা হলো, বলা হচ্ছে বাইরের লোক করে গেছে। কোথাও মারপিট হলো, বোম ফাটলো, বলছে বাইরের লোক করে যাচ্ছে। বাইরের লোকের গল্প দিয়ে এখন অনেক কিছু বোঝানোর চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের লোকেদেরকে ভয় পাবেন না, আমরা ভয় পাই না। ওনার আশেপাশে বাইরের লোকেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের ভয় পাওয়ার কথা বলছেন কি না, এ ধরনের প্রশ্নের আসছে। কারণ কি, তার পার্টির মধ্যে আওয়াজ উঠেছে আমরা বাইরের লোকের দাদাগিরি মানব না। বাইরের লোক এসে পার্টির স্ট্র্যাটেজি ঠিক করছে, পার্টির নেতৃত্ব ঠিক করছে, তাই তারা বাইরের লোকের স্বপ্ন দেখছেন। তাদের দুজন এমপি ছিলেন রাজ্যসভাতে, খুব বিতর্কিত, কেডি সিং, তিনি সম্ভবত আসামের লোক ছিলেন, তিনি বাংলা থেকে এখান থেকে রাজ্যসভায় গিয়েছিলেন। হাসান ইমরান যিনি সিমির প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশি মূলত, আসাম হয়ে এখানে এসেছিলেন, তিনি বাংলার লোক হয়ে গেলেন, তিনি তো এমপি হয়েছিলেন এখানকার সমর্থনে। তো এই ধরনের গল্প অভিষেক মনু সিংভি এখান থেকে নেতা হয়ে যাচ্ছেন, টিএমসির ভোটে রাজ্যসভায় চলে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে এই যে বাইরের গল্প বলা হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছেন বাইরের লোক, স্বরাষ্ট্রমন্ত্রী বাইরের লোক, ইনারা যখন লড়াই করতে ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে যান, ওখানে তো কেউ বাইরের লোক বলে না। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 40 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গেছেন, সেখানে কিন্তু তাদের কেউ বাইরের লোক বলে না। তাদেরকে চাকরি দিয়ে বাকরি দিয়ে সম্মানের সঙ্গে থাকার ব্যবস্থা করা হয়েছে। লকডাউন তাদের বাড়ি আনার মতো চেষ্টা করেনি বা সদিচ্ছা দেখাননি মুখ্যমন্ত্রী, কিন্তু বাইরের লোক বলে অন্য লোককে আটকাবার চেষ্টা করছেন। যদি এই একই স্লোগান ওখানে ওঠে, মহারাষ্ট্র একবার হয়েছিল বলে সারা দেশে হৈ হৈ হয়ে গেছিলো, বিহারিদের সম্বন্ধে ওখানে বলেছিল বলে সবাই বিরোধিতা করেছিল। আজকে যে সমস্ত রাজ্যে বাঙালিদেরকে বাইরের লোক বলে, তাদেরকে বলে বাড়ি চলে যাও বাংলায়, তারা ফিরে এলে কী অবস্থা হবে? দিদিমণি চাকরি দিতে পারবেন? তাদের ওখানে সুরক্ষা দিতে পারবেন? রাজনীতি করতে করতে কোথায় নেমে যাচ্ছেন? বাঙালিকে কীভাবে সমাজের সামনে প্রচুর, বাঙালি কিন্তু এরম ক্ষুদ্র মনের বাঙালি ছিল না কোনোদিন, সারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। ওরা বন্দে মাতরম বলেছে, বন্দে মাতরম বাংলার নয়, ঠাকুর দেবতারও ভাগাভাগি হয়ে যাচ্ছে। রামচন্দ্র হয়ে গেলেন বাইরে, কালী দুর্গা হয়ে গেলেন এখানকার, ছট পূজা করার লোকেরা বাইরে। এই বাইরের ভেতরে ভারতবর্ষে তো কোনোদিন ছিল না, উনি কি ধরেই নিয়েছেন এটা পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে নাকি? এখানে ঢুকতে গেলে কাশ্মীরে যেমন ভিসা পাসপোর্ট লাগতো সেরকম লাগবে? এই রাজনীতি করতে গিয়ে বাঙালিদেরকে উনি বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। পশ্চিমবাংলা সম্বন্ধে সারা দেশের লোকের মনের মধ্যে সন্দেহ তৈরি করছেন, যেরকম কাশ্মীর সম্বন্ধে ছিল। এটা যেন ভেবেচিন্তে কথা বলেন, তাহলে কিন্তু সারা এই 10 কোটি বাঙালি তার দ্বারা অপমানিত, অত্যাচারিত হবে। সেই ধরনের রাজনীতি করছেন ওনারা, এটা তো দুর্ভাগ্যের। আজকে আমি একটা কমেন্ট করেছিলাম, বারবার বলা হচ্ছে বাংলাকে গুজরাট বানাবার চেষ্টা হচ্ছে, আমি বলছি অবশ্যই গুজরাট বানাবো, কারণ গুজরাটি সারা দেশের লোককে আজকে ভাত ডাল তরকারি দিচ্ছে। পশ্চিমবাংলারও লক্ষাধিক লোক ওখানে আছেন, সুরাটে সোনার কারবার, হিনের কারবার, সেখানে কারিগর সম্মানের সঙ্গে কাজ করে কোটিপতি হয়েছেন বাঙালিরা গিয়ে। এবং যত কল কারখানা আছে ওখানে, হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি শ্রমিক ওখানে কাজ করছেন।
তো গুজরাট যে সারা দেশের লোককে চাকরি দেয়, বিশেষ করে বাঙালিদেরকে করে খাওয়ার ব্যবস্থা করে দেয়, গুজরাট নিয়ে চিন্তা কেন? যারা গুজরাটের ভয় দেখিয়েছিলেন এখানে বামপন্থীরা, গুজরাট মানে দাঙ্গা, গুজরাট মানে মারপাট, খুনোখুনি, তাদেরকে কী পুরস্কার দিয়েছে বাঙালি? তারা লোকসভায় মৌনই করতে পারলেন না। তো গুজরাট সম্বন্ধে যারা মানুষকে ভয় দেখিয়েছিল, ভুল বুঝিয়েছিল, দিয়ে এখানে সংখ্যালঘুদের ভোট নিয়েছিল, সেই সংখ্যালঘু পরিবারের ছেলেরা আজকে গুজরাটে গিয়ে চাকরি করছেন। এখানে চাকরি নাই, কলকারখানা বন্ধ করেছেন, ওনারা পরিযায়ী শ্রমিক করেছেন, আর নিজেরা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমাদের জিডিপি যদি দেখা যায়, গুজরাটে পার ক্যাপিটে বছরের ইনকাম যেটা 1,97,147 টাকা, আর পশ্চিমবঙ্গে 1,15,748 টাকা। বাঙাল যদি গুজরাট হয় তাহলে তো বাংলার লাভই হবে। সেই জন্য আমরা গুজরাটের কথা বলছি। ঋণের বোঝা যা আছে সে তো ছেড়েই দিলাম। এখানকার যে মূল শিল্প চা, পাট, ইঞ্জিনিয়ারিং শিল্প, সেগুলো ধ্বংস করা হয়েছে। গুজরাট আইন শৃঙ্খলা এবং মহিলা সুরক্ষায় দেশের 1 নম্বরে, আর পশ্চিমবঙ্গ নারী নির্যাতন অপহরণে দেশের 1 নম্বরে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখন 2 নম্বর ছিল, 1 নম্বর হয়ে গেছে বলে ওখানে NCRB যে কেন্দ্রীয় সংস্থা, যেখানে সারা দেশের সমস্ত রাজ্যের রিপোর্ট আসে, গত 2 বছর ধরে এই রাজ্যের রিপোর্টই যাচ্ছে না, কারণ সত্য সামনে চলে আসবে। সেই জন্য গুজরাট যদি হয় আমার মনে হয় পশ্চিমবঙ্গের লোকের আজকে আপত্তি নয়, যাদের ছিল তারা নিশ্চিহ্ন হয়েছেন। ভয় দেখানোর চেষ্টা চলছে গুজরাট গুজরাট বলে, বাংলার লোক ভয় পায় না, গুজরাটে যেতে চায়। সংখ্যালঘুদের অবস্থা আরও খারাপ। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা সবুজ সাথী সাইকেলের জন্য TMC নেতাদের পেছনে ঘোরেন, আর গুজরাটের মুসলিমরা বিদেশি গাড়ি চড়েন, চার চাকা গাড়ি চড়েন, কারখানার মালিক। গুজরাটে প্রায় 7% সংখ্যালঘু সরকারি চাকরি করে, এখানে 1.5% পায় না। তো যদি গুজরাট হয় আমার অসুবিধা হবে না, বাংলার মানুষের গুজরাট নিয়ে কোনো ভয় নেই, চিন্তা নেই, তারা গুজরাট বানাতে চাইছেন। আর বাঙালির গান গেয়ে গিয়ে যাদের বাঙালির জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, তারা আজকে বাঙালির ঠিকা নিয়েছেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা বলছেন। আপনারা কোথায় করেছেন? আপনারাও গান্ধীজির কথা বলেন, গান্ধীজি কোথাকার লোক? গান্ধীজিকে তারা গুজরাটি, তিনিও বিদেশি, বাইরে হয়ে যাচ্ছেন। সেই জন্য আমি বলছি, অতি বিদ্বান যারা মন্ত্রী হয়েছেন তারা যেন চিন্তাভাবনা করে কথা বলেন। বাঙালির অনেক সর্বনাশ করেছেন, বাঙালিকে সারা দেশের সামনে হেয় করে আর সর্বনাশ করবেন না। দুটো বিষয় ছিল, আর এ ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আটকেছে? বরঞ্চ উনি বাকিদের আটকাচ্ছেন। অমিত শাহকে ঢুকতে দেবেন না, প্রাইম মিনিস্টারকে ঢুকতে দেবেন, যোগীর হেলিকপ্টার নামতে দেবেন না, ব্যাপারটা তো উল্টো। কেউ মমতা ব্যানার্জিকে নেতাজির সঙ্গে তুলনা করছে, কেউ হিটলারের সঙ্গে তুলনা করছে। আমরা তো ওনাকে ইন্টারন্যাশনাল নেতা করতেছি হিটলারের সঙ্গে তুলনা করে, শুধু দেশের মধ্যে সীমিত করছেন কেন? ভয় পেয়েছেন? হ্যাঁ বলুন। তাদের সুরক্ষা কে দেবে? ববি হাকিম ভয় পাচ্ছেন, আমরা কারো দল ভাঙাতে যাইনি। 3-4 সিটিং MP আমাদের পার্টি জয়েন করেছেন, তার মধ্যে মাননীয় মুকুল দা, সৌমিত্র, অনুপম, এরা MP থাকাকালীন BJP এসেছেন। তাদের পিছনে CBI লাগাইনি আমরা, CID লাগাইনি, পুলিশও লাগাইনি। আজ পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিধানসভার সদস্য সবাই আসতে চাইছেন, অন্তত 10 বিধানসভা সদস্য, এখনও তারা পার্লামেন্ট বিধানসভার সদস্য আছেন, তারা পার্টি জয়েন করেছেন। BJP চাকরি দিতে পারবে না, মন্ত্রিত্ব দিতে পারবে না, জানে ওরা, সুরক্ষাও দিতে পারছি না আমরা সবাইকে, তার সত্ত্বেও এসছেন। ববি হাকিম একটু বাড়ির দিকে তাকান, আজকেও তৃণমূল ভবনে তাদের পার্টির লোকেরাই ওখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা কেন পরিস্থিতি তৈরি হয়েছে? BJP-র কোনো দোষ নেই, BJP ক্ষমতায়ও নেই, BJP ভাঙাতেও চায় না, BJP তো সরকারটা ভাঙতে চায়, নতুন সরকার গড়তে চায়। আর তাদের নেতারা যদি সমাজে যান, খুব ভালো কথা, লোক তো খুঁজছে ওদেরকে, কাটমানির হিসাব নেবে, সিন্ডিকেটের হিসাব নেবে, সরকারি চাকরি দেবেন আর টিচারের চাকরি দেবেন, যে পয়সা নিচ্ছেন সেটাও হিসাব চাইছেন, তাদের নেতারা তো পাবলিক কাছে যান না। বাংলার গর্ব মমতা এই প্রোগ্রামে বলেছিল সারা গ্রামে গ্রামে যাবে, গেছেন কি? আমাদের কর্মীরা বুথে বুথে গেছেন, লোকের বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, সেটা অনুকরণ করেছিলেন, লোকে খেতেও দেয়নি। চৌধুরী মোহন জাটুয়া যিনি ওখানকার MP আছেন মথুরাপুরের, তিনি গেছিলেন, তাকে BJP কর্মীর বাড়িতেই খাওয়া দাওয়া করতে হয়েছে, মাছ ভাত, পার্টির লোকেরাও খেতে দিচ্ছে না আজকাল, এই দুরবস্থা।
সেই জন্য যান ওনারা, কিন্তু সঙ্গে যেন পুলিশ নিয়ে যান, পাবলিক কিন্তু খুব খেপে আছে। সুরক্ষার ব্যাপারটার পরে বিজেপির উপর জোর দোষ জানা দেন যে বিজেপি খেপি দিয়েছে। সারা দেশের দলিত যাদেরকে বলা হয় এসসি এসটি, তারা সব বিজেপিকেই ভোট দিয়েছে। আমি এমনি বলছি না, তথ্য দেখে নিন এমপি এমএলএ ভারতবর্ষের কোন পার্টিতে বেশি দলিত সমাজের আছে। পশ্চিমবাংলায়ও আছে, ওদেরকে বিশ্বাস করে না, কারণ ওরা ধোকা দিয়েছে। পুরো জঙ্গলমহল আমাদের সঙ্গে আছে, দুটো এসটি সিট আমাদের বাংলায় রিজার্ভ, তিনজন এসটি আমাদের এমপি আছেন, জন বার্লা আছেন, এখানে কুনার হেমব্রম আছেন, এবং জেনারেল সিট থেকে খগেন মুর্মু জিতেছেন। পুরো রাজবংশী এলাকা তারা এসসি, সেখানে আমাদের প্রতিনিধি জিতেছেন পঞ্চায়েতেও পার্লামেন্টেও। এবং এখানে যারা মতুয়া আছেন তারাও এসসি, সেখানেও আমাদের প্রতিনিধি জিতেছেন। যারা এই ধরনের মিথ্যা তথ্য দিচ্ছেন তারা হতাশাই করছেন, মানুষকে বোকা বানিয়ে ভোট নিয়েছিলেন, মানুষ আজকে তাদেরকে ভুলে গেছে। সেখানে ভারতীয় জনতা পার্টির যে আন্তরিকতা দেখানোর নয়, অমিত শাহ প্রতিবারে এসেছেন গেছেন, তাকে জোর করে নিয়ে ওদের পার্টিকে জয়েন করাচ্ছেন। আজকে ভুল বুঝিয়ে ওখানকার কিছু লোককে চেষ্টা করেছেন, কিন্তু আদিবাসী সমাজ ওদের কথায় আসেনি, ওদের কিছু নেতাকে আদিবাসী সাজিয়ে আজকে বলা হচ্ছে নাকি অমুককে অপমান করা হয়েছে, এই ধরনের ভুল প্রচার করা হয়েছে। আমরা জানি জ্যোতিপ্রিয় মল্লিক মাঝে মধ্যে মতুয়া সাজিয়ে লোককে রাস্তায় নামান, ট্রেন অবরোধ করান। মতুয়া সমাজ ওদের সঙ্গে নাই, আদিবাসী সমাজ ওদের সঙ্গে নেই, রাজবংশী সমাজ ওদের সঙ্গে নেই, বিজেপির সঙ্গে আছে। কারণ বিজেপি যেটা বলে সেটা করে, বিজেপিকে লোকে বিশ্বাস করে। যারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে অন্যকে দোষারোপ করে লাভ নেই। এদিকে আগে বামপন্থী বলো, জানি না, আমি তো কাউকে ছবি লাগাতে বলিনি, নামও ছাপাতে বলি না, আর ওতে কালচারে আমার বিশ্বাসই নেই। আমাদের কর্মীরা ওটা করবেন না, আমার মনে হয় টিএমসি এটা করে দিয়ে শুভেন্দুবাবুকে বিজেপিতে ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছেন, তারই চক্রান্ত, ওকে আর হজম করতে পারছেন না ওনারা। উনি অনেকদিন বোধহয় বাড়ির বাইরে বেরোননি, কোয়ারেন্টাইনে আছেন, এবার বাইরে দেখুন না কী চলছে পরিস্থিতি। মহিলাদের হাত ধরে টানাটানি হচ্ছে, বলাৎকার হচ্ছে, হত্যা হচ্ছে, খুন হচ্ছে, চারিদিকে খুনের বন্যা বয়ে যাচ্ছে, মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে বিরোধী কর্মীদেরকে। সেখানে কাকুলি ঘোষ দোস্তিরা কোন স্বর্গে থাকেন, কোন জগতে থাকেন আমি জানি না, উনি বোধহয় অনেকদিন ওনার ক্ষেত্রেও যান না, একবার ঘুরে আসুন বনগাঁ বর্ডার থেকে গিয়ে। গভর্নর মহোদয় টিএমসি সরকার মুখ্যমন্ত্রীকে খুব বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছেন, কারণ যাদের কোনোদিন কারো প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যেস নেই, উত্তর শোনার অভ্যেস নেই, প্রশ্ন শোনার অভ্যেস নেই। আপনারা দেখেছেন বীরভূমের একজন বুথ সভাপতি জেলা প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিল, বলছে মাইক কেড়ে নেয়, ওকে বার করে দে, আর পার্টি থেকে বার করে দে। এখন গভর্নরকে তো ওনার চাইলে আর বাংলা থেকে বার করতে পারবেন না, কিন্তু প্রশ্ন শোনার, প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস করতে হবে। কারণ মানুষ এরপর প্রশ্ন করবে যে এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, আমফানের টাকা কোথায় গেল, পঞ্চায়েতের উন্নয়নের টাকা কোথায় গেল। গভর্নর তো আজকে আমাদের এখানকার প্রতিনিধি সমাজের, এখানকার মানুষ গিয়ে দেখা করছে, দুঃখ কষ্ট বলছে, উনি জেলায় জেলায় যাচ্ছেন, সেটা যার যে পরিস্থিতি উনি সম্মুখীন হয়েছেন সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছেন যে আপনার দায়িত্ব, আপনি বলুন কী করেছেন, তথ্য দিন। কারণ সে তথ্য নেই, কেন্দ্র টাকা দিলে তার হিসাব দেন না, উনি যা কাজ করেছেন কী করেছেন মুখে বলেন, তার তথ্য কোনো ওয়েবসাইটে সরকারে পাবেন না। সেরকম তাদের উত্তর দেওয়া অভ্যেস নেই, কিন্তু উত্তর তো দিতেই হবে। দশ বছরের সমস্ত হিসাব মানুষ এরপরে জিজ্ঞেস করবে, আমরাও জিজ্ঞেস করবো, দিতে হবে। গভর্নরকে না দিয়ে পারবেন, কারণ গভর্নর কী করবেন, আর একটা রিপোর্ট দিতে পারেন, কিন্তু বাংলার মানুষ তো গলা ধাক্কা দিতে পারে, উত্তর না দিলে কিন্তু তার জন্য প্রস্তুত থাকতে হবে। বলিয়ে हम भी वही प्रार्थना किया कल, बसीरहाट और बादुड़िया में कहाँ से लोग आए थे, कुछ भी हो जाए
उसका कोई समाधान इनके हाथ में नहीं है, किसी दूसरे बाहरी के ऊपर थोप देते हैं। हम भी जानते हैं बांग्लादेश से लोग आते हैं, रोहिंगा आ रहे हैं, घुसपैठिया आ रहे हैं, दंगा फसाद कर रहे हैं, क्यों नहीं पकड़ते उनको? रोने से क्या, छोट मैयाँ ऐसे लोगों को बर्दान नहीं करती हैं, जो प्रयास करता है उसको करते हैं। हम बोले आप बाहरियों को रोकिए। আজ কে আবার তারা বেরিয়ে আসার পর ওখানে বিস্ফোরণ হয়েছে, কি আছে সেটা জানেন না, ওনারা বলার মতো হয়তো ক্ষমতাও নাই। ফরেনসিক দল যাওয়ার পরেই আবার ওখানে বিস্ফোরণ হয়েছে, আমি লেটেস্ট আপনাদের খবর বলছি। সেই জন্য সেই দল জানি না কারা গেছেন কী করছেন, মানুষ জানতে চায়। এই ধরনের ভয়ঙ্কর বিস্ফোরণ যেখানে 6-7 জন লোক মারা গেছেন, এত লোক আহত হয়েছেন, এত ক্ষয়ক্ষতি হয়েছে, তার তো অনুসন্ধান হওয়া উচিত, সত্য সামনে আসা উচিত। নৈহাটিতে এত বড় বিস্ফোরণ হলো, এখনও টিভিতে তার ছবি দেখানো হচ্ছে। আমরা জাপানেতে অ্যাটম বোম বিস্ফোরণের যে ছবি দেখেছিলাম তার লাইভ দেখতে পেলাম, আগুন আর ধোঁয়া উঠছে আকাশের উপরে, আর কোথায় নৈহাটি আর কোথায় গঙ্গার ওপাশে হুগলি, সেখানে বাড়ির কাঁচ ভেঙে যাচ্ছে, গাড়ির কাঁচ ভেঙে যাচ্ছে 4-5 কিলোমিটার দূরে, সুজাপুরের 2 কিলোমিটার দূরে পর্যন্ত তার আওয়াজ গেছে, কেঁপে গেছে। একাধিক বিস্ফোরণ এরকম হয়েছে। আমি নিজে পিংলাতে গেছিলাম, বোধহয় 2015 সালে হয়েছিল ঘটনা, সেখানে আপনিও বোধ হয় ছিলেন। আমরা গিয়ে দেখি যে ওখানে এরকম একটা শেড ছিল, সিমেন্টের খাম্বা মেঝে, সেখানে নাকি বাজি কারখানা ছিল, তার একটা টালির টুকরোও পাইনি আমরা, সিমেন্টের খাম্বাগুলো উড়ে গেছে। যে কারিগরগুলো কাজ করেছিল 15-16 জন মারা গেছে, তার নাড়ি মুড়ি আর হাত পা বাঁশ গাছের উপরে ঝুলছিল, রাত্রিবেলা সব পরিষ্কার করেছে কিন্তু বাঁশ ঝাড়ের উপরে উঠতে পারেনি বলে সেটা আমরা দেখে এলাম। এই ধরনের ভয়ঙ্কর বিস্ফোরণ একাধিক জায়গায়, খাগড়াগড়ে বিস্ফোরণ আপনারা জানেন, পুরো বাড়ি কেঁপে গেছিলো এবং এত রক্তাক্ত হয়েছিল, মরে ড্রেন দিয়ে রক্ত বয়ে যাচ্ছিল, লোক দেখেছে, জিজ্ঞেস করতে বলেছিল, মুরগি কাটা হয়েছে, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে বলা হয়েছিল এবং চেপে দেওয়া হয়েছিল পুরো ঘটনাকে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ কি আর বোঝে না কিছু? এর আগেও মালদাতে একটা টোটো ব্লাস্ট হয়েছিল, বাড়ি উড়ে গেছিল। একাধিক জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে, পুলিশের মুখ বন্ধ করা হচ্ছে, পুলিশকে দিয়ে পিটিয়ে লোকের মুখ বন্ধ করা হচ্ছে, চেপে দেওয়া হচ্ছে, কিন্তু এর পরিণাম এই যে লোকগুলো মারা যাচ্ছে, আশেপাশে লোক ভয়ের মধ্যে, বারুইপুরের এখানে কারখানায় ব্লাস্ট হলো ভয়ঙ্কর, কী তত্ত্ব আছে কেউ তার সন্ধান পাচ্ছে না, ফরেনসিক দল বলুন বা অন্য দল। তাই আমরা কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি এনআইএর মতো তদন্ত এজেন্সিকে বলি তারা তদন্ত করুন, তাহলে কমপক্ষে সত্য সামনে আসবে, নাহলে তো আমরাই জানি না কে কোথায় কার কী হয়ে যাবে। এটা কোনো মানে সরকারের দায়িত্ব হতে পারে না, কোনো সজাগ সরকারের, সচেতন সরকারের, মানুষকে ভয়ের মধ্যে রাখা, সত্য জানতে না দেওয়া। আজকে এই ধরনের ঘটনার যে তদন্ত হওয়া উচিত, সত্যের সামনে আসা উচিত সত্য, আর দোষীদের সাজা দেওয়া উচিত। দেখুন এর আগে করোনা শুরু হওয়ার সময় যারা মারা যাচ্ছিলেন, বহু লোককে বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে তার পরিজন তার কোনো খবরই পেত না, লোক বলা হলো যে মারা গেছে, মারা গেল কি না, তার লাশ কোথায় গেলো, কে পড়ালো, অন্ত্যেষ্টি কী হলো, সামান্য সুযোগ দেওয়া হয়নি। এখন তো জীবন্ত ব্যক্তিকে মেরে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটে একমাত্র। গত প্রায় 1 মাস ধরে এখানে টেস্টকে 45,000-এর মধ্যে রাখা হয়েছে, যাতে প্রতিদিন 4,000-এর বেশি সংক্রমণ দেখানো না হয়। 10 কোটি লোকের মধ্যে 40-45,000 লোক কেন প্রত্যেকদিন মাত্র টেস্ট হচ্ছে? বিহার তো আমাদের মতোই জনসংখ্যা, তারা 1,00,000-1.5 লাখ টেস্ট করছে। উড়িষ্যা আমাদের অর্ধেকেরও বেশি কম জনসংখ্যা, সেখানে 1,00,000 টেস্ট হচ্ছে। উত্তরপ্রদেশ 2,00,000 টেস্ট হচ্ছে। কেন? সত্যকে সামনে আসতে সব জায়গায় চেপে দেওয়ার চেষ্টা। যদি এখানে 1,50,000 টেস্ট হয়, আমার মনে হয় এই সংখ্যাটা 4,000-এর জায়গায় রোজ অন্তত 15,000-18,000 হয়ে যাবে, 20,000 হয়ে যাবে সংক্রমণ। সেটাকে চেপে দিয়ে নিজের অযোগ্যতাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে, সেটাকেও চেপে দেওয়ার চেষ্টা চলছে। মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? নেতার এতই অভাব টিএমসিতে, আমাকে দিয়েই করতে হবে? ঠিকই আছে, আমি যাচ্ছি বীরভূম 2-3 দিনের মধ্যেই, আর এর আগেও গেছি, উনি অনেক ডায়লগ দিয়েছিলেন, কিছু করেননি, উনি বলেছিলেন ঢাক বাজাবেন, আমি আমি ধামসা নিয়ে যাচ্ছি, তো ঢাকের আওয়াজ শুনিনি, এবার ধামসাও আমি বাজাইনি। এই ধরনের আওয়াজ অনেকদিন শুনছি,
ভলিউমটা কমেছে খানিকটা, আমার মনে হয় ধীরে ধীরে স্পিকারের কানেকশনই কেটে যাবে, সেই ব্যবস্থা আমরা করব। সেই জন্য ডায়লগবাজি করে লাভ নেই, যে ধরনের অপকর্ম তারা করেছেন ওই ওখানে পার্টি অফিসে বস্তা বস্তা বম পাওয়া যাচ্ছে, নেতার বাড়িতে পাওয়া যাচ্ছে, এই এই অবস্থার মধ্যে বীরভূমের লোককে রাখা হয়েছে, তারা খুব ভয়ের মধ্যে আছেন, তারাও মুক্তি পরিত্রাণ চাইছেন। ভারতীয় জনতা পার্টি বীরভূমের লোককে এদের হাত থেকে মুক্তি দেবে। আচ্ছা বলো বলো, আপনারা জানেন একবার উনি আমার হাত পা ভাঙবে বলেছিলেন, আমি সারাদিন উত্তর চব্বিশ পরগনায় ঘুরেছিলাম, ওনাকে খুঁজে পাইনি। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনি কেন এসেছেন, আমি বালুদার সঙ্গে দেখা করতে এসেছি, উনি আমার হাত পা ভাঙবেন বলেছেন, তো আমি পেলাম না কাউকে। সে যেন এই ধরনের ফাঁকা আওয়াজ দিতে দিতে না লোকের থেকে ওনারা সরে গেছেন, এগুলো হতাশা। যেভাবে টিএমসির মধ্যে ঝগড়াঝাঁটি আর পার্টি ছেড়ে লোকে চলে আসছে, তাদের নেতাদের এ ধরনের আওয়াজ বেরোচ্ছে, আমার মনে হয় এগুলো যত এগোবে না তত বেরোবে। কোনোদিন তো কারোর সামনে গিয়ে কিছু ফেস করতে হয়নি, পুলিশ দিয়ে চমকেছিলেন সবাইকে, আজকে সাধারণ মানুষের সামনে যেতে হবে। ভারতীয় জনতা পার্টি ওই রকম কোনো নেতার পেছনে লাগতে রাজি নয়। আমরা সাধারণ মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে, যে গণতন্ত্র হত্যা করা হচ্ছে, যে হিংসা হচ্ছে, সেটা বন্ধ করে বাংলার মানুষকে নতুন রাজ দিতে চাইছি, সেই লড়াই করছি, আর তার পরীক্ষা সবাইকে একুশে দিতে হবে। ঠিকই বলেছেন, আমিও সেই জন্য পাঠিয়েছিলাম আমার নেতাদেরকে যে উনি কী ধরনের কাজ করতে চাইছেন, কবে করতে চাইছেন, ওনার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই। আর সেটা একটা প্রাথমিক কথাবার্তা হয়েছে, পরবর্তীকালে আমি বসে কথাবার্তা বলে ফাইনাল করব। উনি দায়িত্ব নিতে কাজ করতে প্রস্তুত আছেন, তার অনুকূল পরিবেশ সময় দেখে আমরা ঠিক করব, যেরকম বৈশাখী দেবী বলেছেন, তো এটা একটা তার অনুকূলতার বোঝা যাচ্ছে যে তার মুড কী আছে। আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম, উনি পার্টিতে জেনে বুঝে এসেছেন, কাজ করতেও চান, নিশ্চয়ই সে সময় এসে গেছে, খুব তাড়াতাড়ি আপনারা এই ধরনের খবর পাবেন। না আমরা সারা পশ্চিমবাংলায় করছি, আমি আগামী কাল এদিকে আমাদের কার্যক্রম আছে, পরশু আমি আবার পশ্চিম মেদিনীপুর যাবো, ঝাড়গ্রাম যাব, আর তারপরের দিন হুগলি যাব, তারপরে বীরভূম যাব, সমস্ত জেলাতেই বিভিন্ন জায়গায় ছোটো ছোটো যোগদান মেলা হচ্ছে, যেখানে বড়রা যাচ্ছেন সেটা নিউজ হচ্ছে, একেবারে মণ্ডল স্তরে বুথ স্তরে আমরা যোগদান করাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আমি নর্থ বেঙ্গল তিন দিন ঘুরে এলাম, সেখানে আবার নেতারা যাচ্ছেন, সার্বিকভাবে চলছে, আপনারা দেখতে পাবেন। সেই জন্য মেদিনীপুর বলে নয়, এটা ঠিক যে মেদিনীপুর একটা টাফ জায়গা, পূর্ব মেদিনীপুর, গতবারে লোকসভায় লোক ওখানে ভোট দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন আমরা বিজেপির সঙ্গে যেতে চাই, এখন নেতারাও আসতে চাইছেন। সেখানকার বামপন্থীদের যে গড় ছিল এক সময়, বামপন্থীরা কমজোরি হয়েছেন, তারাও মনে করছেন যে সিপিএমকে দিয়ে আর পরিবর্তন হবে না, তারা বৈশাখী হিসাবে নিচ্ছে কংগ্রেসকে, সেরকম তারা বিজেপিতে এসে ওখানকার অপশাসন দূর করতে চাইছেন টিএমসি, তো তাকে আমরা সুযোগ দিয়েছি, সবাইকে সঙ্গে নিচ্ছে বাংলার পরিবর্তনের জন্য, তো একমাত্রা থেকে শুরু হয়েছে, এটা সার্বিক রূপে সব জায়গায় ছড়িয়ে পড়বে। ওনাদের পার্টির ভেতরের ব্যাপার, ওনাদের সুখী পরিবার, এই নিয়ে আমি কিছু বলবো না, আমরা আমাদের পরিবার নিয়ে ব্যস্ত, আমাদের পরিবার দিনে রাতে বাড়ছে, আর কারণ আমরা ছোট পরিবারে বিশ্বাস করি না, বড় পরিবার সুখী পরিবার, আর সেটা আমরা সারা দেশে করে দেখেছি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার ভারতীয় জনতা পার্টি। বিজেপির কী দেওয়ার আছে পশ্চিমবাংলায়, মন্ত্রীও দিতে পারো না কাউকে, কেউ মন্ত্রী এলেও তাকে মন্ত্রিত্ব ছেড়ে আসতে হবে, পদও ছেড়ে আসতে হতে পারে, সেই জন্য প্রলোভন যারা দিয়েছেন তারা আজকে সেই স্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন। ভারতীয় জনতা পার্টি আদর্শ দেয়, কর্মপদ্ধতি দেয়, আর হাতে ঝান্ডা দেয়, কাজ করার সুযোগ দেয়, সম্মান দেয়, সেটা আমরা আগেও দিয়েছি, পরেও দেব। যারা এসেছেন তাদের নিয়ে দেখে নিন কী প্রলোভন দিয়েছি আমরা, দশজন এমএলএ এসেছেন, এমপি এসেছেন, আর তাকে পার্টি ঠিক টিকিট দিয়েছে, জিতিয়ে পাঠিয়েছে, যোগ্যতা তাদের মধ্যে ছিল বলে,
ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে বিভিন্ন পার্টির যোগ্য লোকেদের নিয়েছে, তার যোগ্যতা অনুযায়ী জায়গা দিয়েছেন, তারা সরকার চালাচ্ছেন সাফল্যের সঙ্গে, কেন্দ্রেও আছেন রাজ্যেও আছেন, আর পশ্চিমবঙ্গেও সেই পরম্পরাটা চলেছে। দেখিয়ে ইহা এক বাহারি বাহারি কা কাহানি সুনায়া যা রা সবকো, কন বাহারি হ্যায়, প্রধানমন্ত্রী আনে সে বঙ্গাল মে বাহারি হ্যায়, গৃহমন্ত্রী জি বাহারি হ্যায়, মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ আমারে বাহারি হ্যায়, গান্ধীজি কে যো মাননে বালে লোক হ্যায় ইহা, ও কেসে এসে বোল সকতে হ্যায়, গান্ধীজি গুজরাট কে থে, পুরা দেশ কে ও আমারে মহাপুরুষ থে, তো উসি সে কোই আতা হ্যায় জিসসে আপকো খতরা হ্যায় তো ও বাহারি বোলতে হ্যায়। ইস এসা বোল করকে বঙ্গাল সে লগভগ 40 লাখ জো মাইগ্রেন্ট লেবার অর কর্মচারী দেশ মে অলগ অলগ প্রদেশো মে নৌকরি চাকরি কাম কর রহে হ্যায়, উনকে সামনে এক চ্যালেঞ্জ আপ পেদা কর রহে হ্যায়, ওহাঁকে লোক উনকো কভি বাহার নাহি মানতে হ্যায়, ইহাঁ সে লোক যাকর দেশ ভর মে কাম করতে হ্যায়, নৌকরি চাকরি করতে হ্যায়, বিজনেস করতে হ্যায়, ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর সাইন্টিস্ট সব প্রকার কে লোক হ্যায়, উনকো সম্মান কে সাথ ওহাঁ লিয়া যাতা হ্যায়, লেকিন জব ওহাঁ সে কোই আতা ইহাঁ কি মুখ্যমন্ত্রী তক বোলতে, উনকে মন্ত্রী বোলতে হ্যায় বাহারি, অর আপ বাহার সে আসাম সে লা করকে কেডি সিং জ্যাসা হাসান ইমরান জ্যাসা লোগো কো রাজ্যসভা মে ভেজতে হ্যায়, উস সময় ক্যা হ্যায়। তো ইস প্রকার বেতুকি বাতে করকে বেঙ্গলি সোসাইটি কো বদনাম করনে কা, বঙ্গাল কো বদনাম করনে কা আপ প্রয়াস কর রহে হ্যায়, আপ খুদ আপকে কনফিডেন্স কম হো গিয়া হ্যায়, ইসলিয়ে দূসরে প্রদেশ সে প্রশান্ত কিশোর জ্যাসে আর দিগ্গজ কো লে আয়ে আপ, আচ্ছি বাত হ্যায়, আপকো লগা কি লানা চাহিয়ে, সেকড়ো করোড় খরচা করকে কর রহে হ্যায় আর আপ উল্টা বোল রহে হ্যায়। তো ইস প্রকার দেশ কা ইহাঁ সেকড়ো ক্রান্তিকারী হুয়ে জো আপনা বলিদান দিয়ে দেশকে স্বতন্ত্রতা কে লিয়ে, বঙ্গাল কে যো ক্রান্তিকারী হুয়ে ও কবি বঙ্গাল কে লিয়ে নেই লড়ে, উস সময় বঙ্গাল দেশে থাই নেই, পুরা দেশ কা স্বতন্ত্রতা কে লড়াই কিয়া, অখণ্ড ভারত কে লিয়ে আজাদি কে লড়াই কিয়া, আর দেশ আজাদ হুয়া হ্যায়, পুরা দেশ উনকো সম্মান করতা হ্যায়, মানতা হ্যায়, উহাঁ সে এক চিফ মিনিস্টার ইস প্রকার হালকা বাত করতে হ্যায়, ইয়ে বঙ্গালি সোসাইটি কে লিয়ে অপমানজনক হ্যায়। দেখিয়ে ইহা হাম লোক বহুত বলে সুনতে হ্যাঁ মমতা ব্যানার্জি কে বারে মে বড়ি আচ্ছি আচ্ছি বাতে করতে হ্যায় উনকে লোক, ঠিক হ্যায়, জিনকা খানে পিনে কি ব্যবস্থা কিয়া হ্যায় উসকো তো প্রশংসা করনা হি হ্যায়, নেতাজি সুভাষ কে সাথ তুলনা করনা আপত্তি নেই, হাম তো উনকো হিটলার কে সাথ তুলনা করতে হ্যায়, ইন্টারন্যাশনল লিডার বানাতে হ্যায়, इसलिए इसको भी सोच के देखे, देश में पूरा लोक जगह सब जगह लोकतंत्र है, बंगाल में क्यों नहीं है, देश में हर प्रदेश में हर प्रदेश के लोग जा सकते हैं, हर पार्टी अपनी काम कर सकती है, रैली कर सकती है, बंगाल में क्यों नहीं, यहाँ तो विरोधी पार्टी के जो मेंबर हैं उनको मार दिया जाता है, पेड़ में टांग दिया जाता है, 120 लोगों की हमारी हत्याएं हुई हैं। तो इस प्रकार एक मुख्यमंत्री जिसके राज में महिलाओं की सुरक्षा नहीं है, बलात्कार और हत्याएं हो रही है, उनको नेताजी से तुलना करना कहाँ तक संभव है, यहाँ के समाज के लोग उसको सोचे। কে করে মিথ্যা প্রচার, আমি ওনার বিরুদ্ধে কেস করতে যাচ্ছি, উনি আমার নামে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিথ্যা প্রচার করেছেন ভুল, তো আমরা কোর্টের তার ফয়সলা করবই, ওনারা ভাবছেন পুলিশ দিয়ে চমকে মুখ বন্ধ করে দেবেন, এটা সম্ভব নয়, সারা ভারতবর্ষের গণতন্ত্র পশ্চিমবাংলায় নাই, এখানে একটা ফেসবুকে যে সমালোচনা করে সরকারের পুলিশ তার বাড়ি চলে তাকে অ্যারেস্ট করে, সাইবার ক্রাইমে কাউকে অ্যারেস্ট করার অধিকার পুলিশের নাই, সেজন্য তাকে ধরে নিয়ে এসে আর্মস কেস দেওয়া হচ্ছে, গাঁজা কেস দেওয়া হচ্ছে, খালি ভয় দেখে লোকের মুখ বন্ধ করছেন, মিডিয়ার মুখ বন্ধ করছেন, এখন সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে যাচ্ছেন, এই মিথ্যাচারের জবাব পশ্চিমবাংলার লোক দেবে, এখানকার মানুষ স্বাধীন চেতা এবং স্বাভিমানী লোক। শুনুন, অনেকদিন ধরে ওনার গভর্নরকে ধমকাচ্ছেন, ওনাকে হজম করতে পারছেন না, তাই উনি কনভোকেশনে গেলে যাদবপুরে তাকে গো ব্যাক বলা হয়, কালো পতাকা দেখানো হয়, গাড়ি আটকানো হয়, এটা কোন দেশের সভ্যতা, যদি উনি নীতির কথা বলেন, উনি প্রশ্ন করেন, উত্তর দিন না, উত্তর দেওয়ার মতো ওনাদের কাছে কিছু নাই, তাই ব্যক্তিগত অসম্মান করা, ভয় দেখানো, চমকানো, উনি ভাবছেন সবাইকে চমকে দেবেন ওনারা নাকি, এই ধরনের যে দুঃসাহস আর এই অপচেষ্টা এটা বন্ধ হওয়া উচিত, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবেই সবাই রাজনীতি করবে, কথা বলবে, সবাই উত্তর দেবে, সে ক্ষমতা না থাকলে গদি ছেড়ে দেওয়া উচিত।
ধন্যবাদ। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। মঞ্চে এখন কেউ উঠবেন না, মঞ্চে এখন কেউ উঠবেন না, মঞ্চে এখন কেউ উঠবেন না, বিনীত অনুরোধ, মঞ্চে প্লিজ এখন কেউ উঠবেন না, আমরা ডেকে নেব। এবং সিআইটির রাজ্য লিডার উনি আছে, উপস্থিত আছেন, মাননীয় শ্যামল দাকে অনুরোধ করব আপনি মঞ্চে আসুন। উনি হলদিয়া থেকে এসেছেন, জয়েন করছেন, এবং ওনার সঙ্গে আছেন বাপি বর্মন। বাপি বর্মন ওনাদের নেতৃত্বে আজকে প্রায় 500 বেশি গান হচ্ছে। ভারত মাতা কি, অশ্বিনী জানা উনি স্টেট কমিটি মেম্বার, আরএসপি স্টেট কমিটি মেম্বার অশ্বিনী জানা, ব্লক এক্স ভাইস চেয়ারম্যান মাননীয় তপন মান্না, সিপিআই সুতাহাটা ব্লক এস ভাইস চেয়ারম্যান সুকুমার চাওলা, উনি পিডিএস এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং এক্স এবং সিপিআই লিডার অমলেন্দু বেরা, কমিটি শীর্ষেন্দু নায়েক হলদিয়া ডিওয়াইএফআই ব্লকের রাজ লিডার, সুমন গোস্বামী হলদিয়া ডিওয়াইএফআই ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার, স্বপন দাস মহিষাদল সিপিআইএমএ ব্লক, অর্জুন মণ্ডল, অর্জুন মণ্ডল হলদিয়া সিপিআইএম ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার, সুরজিৎ বোস হরিপদ দাস, হরিপদ দাস হলদিয়া লিডার, বর্মন মৃত্যুঞ্জয় ওঝা, ব্যবসায়ী এখানে উপস্থিত আছেন, ঠান্ডাটা নাবি, ঠান্ডাটা নাবি, ডক্টর জয়দীপ সামন্ত ডাক্তারবাবু, হরিপদ দাস অনিয় ব্যবসায়ী, শঙ্কর ভূঁইয়া এসএফআই লিডার, রতিকান্ত প্রধান যুব লিডার সিপিআইএম, এক্স জেলা পরিষদের সদস্য সিপিআইএম, ভারত মাতা কি, অর্জুন মণ্ডল, অর্জুন মণ্ডল অল ইন্ডিয়া সোশ্যালিস্ট পার্টি থেকে যাদের হয়ে গেছে তারা উনি সভাপতি সাবি হুসেন শেখ, উনি ভাইস প্রেসিডেন্ট আমিরুল মোল্লা, উনি সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি জুই বিশ্বজিৎ ক্যাশ, উনি হচ্ছেন কোষাধ্যক্ষ অল ইন্ডিয়া সোশ্যালিস্ট পার্টি, অল ইন্ডিয়া সোশ্যালিস্ট পার্টি জুই পান্ডে, রীনা দাস, বিশ্বজিৎ, পুরো পার্টি আজকে বিজেপির সঙ্গে মিলিত হলেন। ইন অল ইন্ডিয়া সোশ্যালিস্ট পার্টি রাজ্যে যে পার্টিটি ছিল আজকে সেই পার্টি বিজেপির সঙ্গে মিশে এক হয়ে গেল। আরজেএসপি, আরজেএসপি লিডার যারা আছেন তারা প্লিজ একটু উপস্থিত থাকবেন। পল্লিক মহাশয় উনি রাজ্য সভাপতি, মাননীয় সৌরভ বসু স্টেট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল, অজয় চক্রবর্তী, সুমন্ত কুমার জানা, শান্তনু সাঁতরা, আজকে আরো একটু রেজিস্টার্ড পার্টি আরজেএসপি পুরোপুরি সম্মিলিত হয়ে গেল ভারতীয় জনতা পার্টির সঙ্গে পশ্চিমবঙ্গে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। শঙ্কর ভূঁই, তারক ভূঁইয়া, বিজয় পাল, তাপসী আড়ই, মিলি দাস, রামপ্রসাদ সিং,
জ্যোৎস্না, আমাদের মধ্যে এখন উপস্থিত আছে ব্যবসায়ী, উনি আজকে বিজেপিতে জয়েন করছেন এবং ওনার ব্যবসায়ী সমিতির পুরো টিমকে নিয়ে আজকে বিজেপিতে উনি জয়েন করলেন, মিসেস রূপালী সাহা। রূপালী সাহা, আমাদের জয়েনিং পর্ব এখন বিজেপি।